নমস্কার, ব্যারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের গ্রুপ পর্যায়ের খেলায় আজ গুরুত্বপূর্ণ ম্যাচ, মোহামেডান স্পোর্টিং মুখোমুখি সাদান। পরিসংখ্যান এবং রেকর্ডের কথায় আসব। রেফারির বাঁশি বেজে গেল, শুরু হয়ে গেল খেলা। সাঙ্গা আইজল এফসি থেকে এসেছেন, প্রেম সাঙ্গা লম্বা পাস বাড়িয়েছেন বিকাশের কাছে, বল বিকাশ অনসাইড গোলাতে পারে কিন্তু না, সুবর্ণ একটি সুযোগ নষ্ট করলেন বিকাশ। শট নেবার জায়গা খুঁজছিলেন অভিষেক কিন্তু পারলেন না, এক্ষেত্রে ভুল হয়ে গেল, ইনসাইড করে দোকান মুখে গোল হতে পারে এবং গোল। মোহামেডান স্পোর্টিং গোল করে এগিয়ে গেল, গোল করলেন ডেভিড, ভারী সুন্দর গোল করলেন কিন্তু ডেভিড। একটা ওয়াল খুব ভালো হয়েছিল, নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো হয়েছিল, উৎফুল্ল এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থকেরা। মানুষদার ডেভিড কিন্তু চ্যানেলটাকে ব্যবহার করছেন, অ্যাডিঙ্গা ভারী সুন্দর বল ছেড়েছেন বিকাশ, সেন্টার গোল হতে পারত কিন্তু না, এক্ষেত্রে ডেভিড পার্টি এমন জায়গায় লাগালেন একটা তাৎক্ষণিক। সাপ্লাই লাইনটা কিছুটা কাট হয়ে গেছে বলা যেতে পারে। এদিকে তন্ময় সুবিধাজনক জায়গায় বলটি ক্রস করেছেন, ডেভিড গোল হতে পারে কিন্তু ডেভিড এবং গোল। একটা সময় মনে হচ্ছিল যে বলটি বোধহয় গোলে রাখতে পারেননি কিন্তু ডেভিড চিপ করে বলটি গোলে রেখেছেন। গোলরক্ষকের এক্ষেত্রে বোধহয় কিছুটা ত্রুটি রয়েছে, তিনি ঠিক মতো ফ্লাইটটা বুঝতে পারেননি। ডেভিড লালান সাঙ্গা দ্বিতীয় গোলটি করলেন। দেখো যেভাবে বলটি রেখেছে তার কিন্তু প্রশংসা হয়। আউটসাইড একেবারে ফাঁকা জায়গায় বুদ্ধিদীপ্ত পাস গোলাতে পারত কিন্তু না, হলো না। এটা একটা দারুণ আক্রমণ ছিল, আমি তন্ময়ের প্রশংসা করব। সেখান থেকে সামাদ, সামাদ বলটিকে ভাসিয়ে দিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, বিকাশ অভিজিৎ কিন্তু না, সুবিধাজনক জায়গায় পেয়ে গিয়েছিলেন বল। আরো একটি শট, দূরপাল্লা শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। চন রেখেছেন সামাদ, ক্রস করবেন সামাদ, ইন কাট করে ঢুকে পড়েছেন তন্ময়, অনসাইড, তন্ময় শট নেবেন, ডিফ্লেকশন একটুর জন্য প্রতিহত, সেখানে ঋষি ছিলেন। ভালো একটা সুযোগ পেয়ে গেছিল মোহামেডান স্পোর্টিং, পাসটি ঠিক ছিল না কিন্তু অভিষেক আবার বল পেয়ে গেলেন, সুন্দর পাস সেখানে ডেভিড, সেখান থেকে অভিজিৎ শট কিন্তু না, এক্ষেত্রে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে দিব্যেন্দু বিপদ রক্ষা করলেন ডেভিডের কাছ থেকে। উইলিয়াম বিকাশ শট কিন্তু না, টার্গেটে রাখতে পারলেন না। তন্ময় থ্রু বল বিকাশ, ভারী সুন্দর ডিফেন্স কিন্তু বিকাশ এখনো ছাড়েনি, এক্ষেত্রে রেফারি কিন্তু খেলা চালিয়ে যেতে বলেছেন। এক্ষেত্রে প্রথমে মনে হয়েছে সে বিকাশ বিপজ্জনক হয়ে উঠছে, বিকাশ ভারী সুন্দর পাস বাড়িয়েছেন বিকাশ, উইলিয়াম শট হবে কি না, সরাসরি গোল রক্ষকের কাছে। মানুষ আছে যে কথা আমরা বলছিলাম, ডান দিক থেকে কাট করে আসা বাঁ পায়ের ব্যবহার, বলতে বলতে আরেকটি শট, এক্ষেত্রে কিন্তু কর্নার কিক, ইন সুইঙ্গার হেড, আবার রিটার্ন শট এবং বল চলে গেল গোলের মধ্যে, কিন্তু রেফারি কি গোলের নির্দেশ দিয়েছেন, না রেফারি গোলের নির্দেশ দেননি, বলটা বাইরে থেকে এসেছে। কর্নার হেডার বিপদ হতে পারে, শট হতে পারে, একেবারে গোল লাইন সেভ, আবার সেই ঋষি। এক্ষেত্রে মাং ছিলেন গোল লাইন সেভ, তার সতীর্থ কোনো খেলোয়াড়কে পেলেন না, বলতে বলতে রেফারির পাশে লম্বা বাঁশি বাজিয়ে রেফারি রবীন বিশ্বাস জানিয়ে দিলেন আজকের খেলা সাঙ্গ হলো। আজকের খেলার শেষে ফলাফল দাঁড়ালো মোহামেডান স্পোর্টিং 2 সাদ্দান সমিতি 0।